সালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বরাবরের মতো নতুন আর্থিক পর্বে ইনফরমেটিভ পর্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই জানাচ্ছি স্বাগত। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার ক্রেডিট কার্ড নিয়ে। তো কার্তাদি ক্রেডিট, তো এই কার্তাদি ক্রেডিটর মাধ্যমে আপনারা কি মোবাইল সহ অন্যান্য জিনিস আপনারা কিস্তিতে কিনতে পারবেন কিনা, এবং আপনাদের যাদের কাজ আপনারা 2 মাস অথবা 6 মাস অথবা 1 বছর মানে হলো আপনার টেম্পোরারি কন্ট্রাক্টে যারা আপনারা কাজ করতেছেন তারা কি এই কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন কিনা, এবং আপনাদের যাদের পার্থে দায়ী আছে, যে পার্থে দায়ী ইউআর মাধ্যমে আপনার তেমন কোনো ইনকাম নাই বা প্রতি মাসে আপনার ফাক্তুরা নাই, তো সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন কিনা, তো এই বিষয়গুলো মূলত আজকে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে চলে যায় আপনার নোটিফিকেশনে। তো চলুন এখন আমরা মূল আলোচনা শুরু করি। তো প্রথমে আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো আপনার আমেরিকান এক্সপ্রেস ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপনার একটা অফার দিচ্ছে, সেটা হলো আপনারা যদি ডিসেম্বরের 31 তারিখের আগে যদি আপনারা আবেদন করেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা বোনাস পাবেন। আপনারা যদি বোনাস নিতে চান অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কটা দিচ্ছি আবেদনের, এই লিঙ্কে আপনারা আবেদন করে নেবেন। আর আবেদন কিভাবে করবেন, আবেদনের যে ভিডিওটা, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে মূলত আবেদন করার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। যদি আবেদন করতে যদি কোনো প্রবলেম হয়, আপনারা যদি আবেদন যদি কীভাবে করতে হয় যদি না বোঝেন, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে নক করবেন, আমি আপনাদেরকে আবেদন করে দেবো ফ্রিতেই। তো চলুন এখন আমরা জেনে নিই যে যারা প্রার্থিতাই বা আছে, যাদের ফাতুরা মানে আপনারা প্রতি মাসে ফাতুরা করেন নাই এবং আপনাদের তেমন কোনো ইনকামও নাই, তো সেই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন কিনা। তো যাদের প্রার্থিতা নর্মাল প্রার্থিতা আছে, যাদের আপনার মানে ইনকাম তেমন ইনকাম নাই, তারাও কিন্তু এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা আবেদন করার সময় আপনারা যাদের যাদের জব আছে অথবা যাদের প্রার্থিতা আছে, আপনারা জাস্ট বার্ষিক যে অ্যানুয়াল যে রেদিত্বটা, এই রেদিত্বর জায়গাতে আপনারা 20,000 উপরে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো 20,000 উপরে অ্যামাউন্ট দিলে আপনার কোনো প্রবলেম হবে না, জাস্ট আপনার এই কার্ডের জন্য আপনার রিকোয়ারমেন্ট হলো 20,000 উপরে আপনার রেজিত্ব থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার তারা কিন্তু আপনার কত রেজিত্ব এগুলো কিন্তু খুঁজতে যাবে না। তো তো আপনারা কী করবেন, 20,000 উপরে অথবা 20,000 থেকে 21,000 অথবা 20,500 আপনার রেজিত্ব দিবেন। তো এখন চলুন আমরা জেনে নিই, অনেকের প্রশ্ন ছিল যে এই ক্রেডিট কার্ড দিয়ে মূলত আপনারা কী করতে পারবেন। তো এই ক্রেডিট কার্ড দিয়ে মূলত আপনারা সব কিছু করতে পারবেন। তো আপনারা অন্যান্য ক্রেডিট কার্ডের মতো নয়, আপনারা আমেরিকান এক্সপ্রেসও আপনারা ইউজ করতে পারবেন। যেমন আপনারা ধরেন মোবাইল থেকে শুরু করে আপনারা অন্যান্য জিনিস যেগুলোতে আপনারা ক্রেডিট কার্ড রিকোয়ারমেন্ট, তো ওই জিনিসগুলো আপনারা কিস্তিতে নিতে পারবেন, এবং আপনারা অনলাইনে আপনারা শপিং করতে পারবেন এবং আপনারা মার্কেট থেকেও শপিং করতে পারবেন। তারপরে আপনারা একটা টাইম পরে, এটা হইতে পারে আপনার 6 মাস পরে, ঠিক আছে, আপনাকে অবশ্যই আমেরিকান এক্সপ্রেস আপনারা জানিয়ে দেবে যে আপনার ফেলওভারে মানে আপনার বুথ থেকে আপনার এই কখন থেকে আপনারা টাকা তুলতে পারবেন। একটা টাইম পরে কিন্তু আপনারা বুথ থেকেও টাকা তুলতে পারবেন, 6 মাস পরে, এটা মোস্ট প্রবাবলি 6 মাস পর থেকে আপনারা বুথ থেকেও আপনার টাকাটা তুলতে পারবেন। যদি আপনার 1,000 মানে ক্রেডিট থাকে তো সেই ক্ষেত্রে আপনারা 1,000 ইউরো আপনার বুথ থেকে প্রতি মাসে আপনার তুলে খরচ করতে পারবেন, এবং আপনার একটা টাইমে আপনার এই টাকাটা কিন্তু পরিশোধ করে দিতে হবে। যদি আপনারা পরিশোধ না করতে পারেন অবশ্যই আপনারা আমেরিকান এক্সপ্রেসে আপনার ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন আপনারা কিস্তিতে দিতে চান। তো তো যদি আপনারা কিস্তিতে দিতে চান তো সেই ক্ষেত্রে আপনার আমেরিকান এক্সপ্রেসটা ফোন দিয়ে আপনারা জানিয়ে দিতে হবে, না হয় আপনার যে ইবান নাম্বারটা আপনারা আবেদন করার সময় দিবেন ওই ইবান থেকে অটোমেটিক আপনার টাকাটা আপনারা যে খরচ করছেন অথবা যে টাকাটা আপনার উত্তোলন করছেন এই টাকাটা আপনার অটোমেটিক ব্যাংক থেকে নিয়ে নিবে। তারপরে চলুন আপনার বোনাস। তো ডিসেম্বরের 31 তারিখের মধ্যে যারা আবেদন করবেন তাদেরকে আপনার 480 ইউরো পরিমাণ আপনাদেরকে একটা বোনাস দেওয়া হবে। তো এই পয়েন্টটা আপনারা কী করতে পারবেন, মাইনাস করে নিতে পারবেন। তো সেটা কীভাবে, আমি এখন আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে শো করবো যে এই পয়েন্টটা আপনারা কীভাবে 3 মাস পরে আপনারা ধরেন ক্রেডিট লাস্টের মাসে যদি আপনার 500 ইউরো ক্রেডিট থাকে তো সেই টাকাটা কীভাবে আপনারা কী করবেন মানে মাইনাস করবেন। তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে বিস্তারিত আমরা আরও দেখবো ক্রেডিট কার্ড নিয়ে। তো ওই বোনাসটা মূলত আপনারা কীভাবে মানে ক্রেডিট করবেন এটা আমি প্রসেসটা আপনাদেরকে বলবো। এখন দেখেন আমি কিন্তু এই কিছু পয়েন্ট আমি ক্রেডিট করছি, সেটা কীভাবে, ধরুন আমি অ্যামাজনে অর্ডার দিছি, অ্যামাজনে অর্ডার দিয়ে আপনার সাথে সাথে কী করতে পারবেন, ক্যান্সেল করে দিতে পারবেন। তো ক্যান্সেল করলে আপনার পয়েন্টটা কিন্তু এই যে ইউরো হিসেবে মানে আপনার পয়েন্টটা ইউরো হিসেবে ক্রেডিট হয়ে যাবে। তো আপনারা যখন অ্যামাজনে অথবা মিডিয়া ওয়ার্ল্ডে যখন আপনারা পয়েন্ট ইউজ করে যখন অর্ডার দিবেন, অর্ডার দিয়ে কিন্তু আপনারা ক্যান্সেল করে সাথে সাথে ক্যান্সেল করলে আপনার অ্যামাউন্টটা কিন্তু এই যে এখান থেকে আপনার এইখানে আপনার অ্যাকাউন্টটা মাইনাস হয়ে আপনার জমা হবে। তো জমা হইলে পরে আপনার যে ক্রেডিটটা ছিল, যদি আপনার ক্রেডিট থাকে 500,
তো আপনার যদি 780 পান তাহলে দেখা যাবে যে আপনার পে করতে হবে অনলি 20 ইউরো। তো এইভাবে আপনারা মূলত পয়েন্টটা ইউজ করে নিতে পারবেন, অথবা আপনারা এই পয়েন্ট ইউজ করে আপনারা মূলত আপনাদের যে প্রয়োজনীয় জিনিস মিডিয়া ওয়াল থেকে কিনতে চান, অথবা আপনারা অ্যামাজন থেকে কিনতে চান বা আরো অন্যান্য সাইট যেগুলো ইউজ করে আপনারা কিনতে চান, তো আপনারা এগুলো কিনে নিতে পারবেন আপনার পয়েন্ট ইউজ করেও। আর আপনারা যদি মানে এটাকে যদি আপনারা ইউরোতে কনভার্ট করতে চান, তো ইউরোতে কনভার্ট করতে হলে অবশ্যই আপনাকে অ্যামাজনে অথবা মিডিয়া ওয়ার্ল্ডে পয়েন্ট ইউজ করে অর্ডার দিয়ে এটা ক্যান্সেল করলে আপনার সাথে সাথে আবার রিমবোর্স হয়ে যাবে আপনার ক্রেডিট কার্ডের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের ব্যালেন্সে আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা বোনাসটা কি করবেন, ক্রেডিট করে নেবেন। তো এটা অনেকেরই প্রশ্ন ছিল। তো আর একটা প্রশ্ন যেটা যেটা হলো আপনারা যারা এখন যারা আপনারা আবেদন করবেন, অবশ্যই আপনারা আমার যে ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্ক আছে লিঙ্ক ইউজ করে কিন্তু আপনারা আবেদন করবেন। যদি আপনারা লিঙ্ক ইউজ করে যদি আবেদন না করেন তাহলে আপনারা কিন্তু এই বোনাসটা পাবেন না। অনেকে আছে আপনার আমাকে আমি যে পূর্বের যে ভিডিওগুলো তৈরি করছে অনেকে আছে কিন্তু আপনারা গুগল থেকে সার্চ দিয়ে আপনারা কি করছেন আপনারা অ্যাপ্লাই করছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বোনাস না পাওয়ার সম্ভাবনা বেশি, অথবা ফেলো আপনারা কম পাবেন। তো বোনাস কত পাবেন? মূলত বোনাসটা পাবেন হলো আপনারা এখন যারা আবেদন করবেন আপনারা 200 থেকে 780 ইউরো পর্যন্ত আপনারা পাবেন। যদি আপনারা 3 মাসে 1,500 ইউরো আপনারা খরচ করেন, যদি 3 মাসে 1,500 ইউরো যদি আপনারা খরচ করেন তাহলে কিন্তু আপনারা বোনাসটা পাবেন। এটা হলো আপনার নতুন নিয়ম। যারা আগে যারা যারা অ্যাকাউন্ট করছেন মানে পূর্বের ভিডিওতে যারা অ্যাকাউন্ট করছেন তারা 1,000 ইউরো খরচ করলে কিন্তু আপনারা 780 ইউরো আপনারা বোনাস পাবেন। তো সেই ক্ষেত্রে এখন যারা করবেন তারা হইলো 200 থেকে 780 ইউরো পাবেন, কিন্তু আপনারা 1,500 ইউরো আপনাকে খরচ করতে হবে। কিন্তু এটা ডিসেম্বরের পরে কিন্তু এই বোনাসটা আপনারা পাবেন না। তো ডিসেম্বরের পরে হয়তো আপনাদের আরো অনেক কিছু আপনার নিয়ম কানুন কড়াকড়ি হতে পারে। তো যেমন আপনারা যদি নর্মালি কোনো ব্যাংকে ক্রেডিট কার্ড করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আপনার কোনটা ইন্দিদারমিনা, অথবা আপনার পার্থিতাই বা যদি আপনার থাকে তাহলে তো সেই ক্ষেত্রে আপনার পোস্ট নিউটার আপনার ক্রেডিট কার্ড করা। তো এখানে দেখেন আপনারা 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন যে যারা পার্থিতাই বা নর্মাল যারা পার্থিতাই বা আছে যাদের কোনো ইনকামই নাই তারাও কিন্তু আপনার কার্ডটা পার্সোনালে যেটা আপনারা কিন্তু এটা দুমান্দা করে নিতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে কার্ডটা পার্সোনালে যেটা আপনারা যাদের পার্থিতাই বা আছে এবং যাদের কাজ আছে নর্মাল কাজ 2 মাসের অথবা 6 মাসের কোনটাকে তারাও কিন্তু এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করে নিতে পারবেন। তো এবং যারা রিয়েলি যারা বিজনেস করেন যাদের আপনার লিমিট বেশি দরকার 4,000 বা 5,000 ইউরো যাদের লিমিট দরকার প্রতি মাসে খরচ করা, তো তারা কি করবেন আপনারা অবশ্যই আপনার ফাতুরা আপনারা যখন আবেদন করার সময় অবশ্যই আপনারা 5 লাখ ফাতুরা প্রতি বছর আপনারা করে ওই ধরনের আপনারা এন্টার করতে পারে। তো এইটার ভিডিও কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন যে বিজনেস যারা করেন রিয়েলি যারা বিজনেস করেন যাদের ফাতুরা প্রতি বছর যাদের 5 লাখের উপরে যারা তারাও কিন্তু আপনারা এই বিজনেসের জন্য আবেদন করতে পারবেন, এবং যারা নর্মাল পার্থিতাই বা যাদের কোনো ইনকামই নাই তারা কার্ডটা পার্সোনালের জন্য আবেদন করবেন। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা মানে আপনাদের আর কোনো কোয়েশন থাকবে না, যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনারা কমেন্ট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক মূলত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।